না, আমি আগে এটা ক্লিয়ার করে নেই, তারপরে তুমি ওটা সেট করো যে না সহকর্মীদের নিয়েই শুধু বলবো নাকি? তাহলে তো অনেক লেংদি হয়ে যাবে। আমি গেলাম হাসিমারায়, বসেন টিনের যে ঘরটা এল প্যাটার্ন ওইটা, আর এদিকে আরেকটা এল ছিল, এই দুটোই ছিল, মাঝখানে একটা কনস্ট্রাকশন শুধু ছিল যেটা আগে অফিস হিসাবে ব্যবহার করা হতো। তো এইটুকুই ছিল পরিকাঠামো, বাউন্ডারি ওয়ালটা ছিল সামনের দিকে, উত্তর দিকটা এবং পূর্ব দিক, এইটুকু। তারপরে আস্তে আস্তে যা হোক সর্বশিক্ষা অভিযানের আর্থিক বদান্যতায়, আর্থিক সহযোগিতায় আস্তে আস্তে হলো, তিনতলা পর্যন্ত দক্ষিণ দিকের অংশটা হলো, তার পরবর্তীতে এখন হয়তো আরও অনেকটা এগিয়ে গেছে। আর এই সর্বশিক্ষার আগে মাঠের দক্ষিণ দিকে একটা দুটো কামরার একটা টিনের ছাউনি দেওয়ার রুম আছে, এটা চা বাগানের সহযোগিতায় ডিবিটিএ ওদের যে ছিল তাদের আর্থিক সহযোগিতায় হয়েছে। আর আগে যেটা অফিস ছিল একদম মানে চারিদিকে সমান যে উপরে টিনের ছাউনি, সেটা করে দিল সেটা এমপি কি এমএলএ কোঠায় হয়েছে, এই তো এইটুকুই। তারপরে বাকিটুকু সব সর্বশিক্ষা অভিযানের অর্থনীতি। আর ছাত্র সংখ্যা আস্তে আস্তে লোক সংখ্যা বাড়ছিল, ছাত্র সংখ্যা বাড়ছিল, এই করে করে 95 থেকে 2008 পর্যন্ত ভালোই বাড়লো। আর রেজাল্ট বরাবরই ভালো, ওটা ওই স্কুলের তো সেই, যদি রেকর্ড দেখা যায় তাহলে 1955-এ ওটা হাই স্কুল হয়েছে ক্লাস 10 পর্যন্ত, সম্ভবত ইয়ারটা ঠিক মনে নেই, সম্ভবত 1959 কি 58-এই ওই স্কুলের রেজাল্ট ভালো হওয়া শুরু করেছে। সেই সময়ে ওই রকম একটা এরিয়ায় একটা স্কুলে স্কুল ফাইনালে ফার্স্ট ডিভিশন পাওয়াটা খুব একটা মানে কষ্টসাধ্যই ছিল, তবু সেটা পাওয়া গেছে। এবং প্রতি বছর না হলে এক দুই বছর গ্যাপ দিয়ে তারপরে কিছুটা ধারাবাহিকতা ছিল, এই করে করে 1967-এ ওটা হায়ার সেকেন্ডারি হলো, 69-এ সম্ভবত সায়েন্স হলো, এইটুকু। আর 95 থেকে অনওয়ার্ডস যেটা সেটা গতানুগতিকভাবে চলে এসেছে, প্রথম ব্যাচের মধ্যে ভালো যেটা আমি 95-96 যেটা পেলাম, ময়ূকদের ব্যাচটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর তার পরবর্তীতে তো হয়ে আসছে, এখন কে কোথায় আছে সেটা তো বলতে পারবো না, এই এমনিতে খারাপ লাগেনি, আমার খুব ভালো লেগেছে হাসিমারায়। নেহাত আমি 97 থেকে অসুস্থ হয়ে পড়লাম, তারপরে পরবর্তীতে এদিকে 99-2000-এর দিক থেকে 2004 পর্যন্ত আমার খুব সিভিয়ার সিকনেস এসে গেছিলো, তা এই কারণেই আমি চেষ্টা করলাম যে বাড়ির দিকে এদিকে চলে আসি। আমি যদি বাড়ির পাশাপাশি না পেতাম তাহলে আমি হয়তো আসতাম না হাসিমারা ছেড়ে। ভালোই, পরিবেশটা ভালো, এবং সবচেয়ে ভালো লেগেছে যেটা পাশাপাশি যারা তাদের সঙ্গে ট্রাইবেল যাদের বলি আমরা, বাগানের যারা ওয়ার্কার, দেখলাম তাদের দূরের থেকে যতটা মনে হয় কিন্তু তাদের সঙ্গে মিশলে পরে, আমি তাদের ওই পাড়াটায় ঢুকে তাদের সঙ্গে কথা বলে তাদের ডেকে এনে স্কুলে প্রথম দিকে যখন দেখলাম বসতে বলে চেয়ারে, তারা বসেন না,
অনেক বুঝিয়ে তাদের চেয়ারে বসাতে পেরেছি। তাদের থেকে একজন প্রতিনিধি কোঅপশন দিয়ে ম্যানেজিং কমিটিতে এনেছি প্রথমবার। পরে দেখলাম যে না, তারা আন্তরিকভাবে খুবই ভালো। প্রথম দিকে ওই আশেপাশের ছেলে ছোকরারাই স্কুলটা নোংরা করে রাখতো, তারপরে তাদের থেকে এই ব্যবহারটা করার ফলে তারাই তখন সেটাকে সেফগার্ড দিল, তারপর থেকে আর স্কুল নোংরা হয় না। এই যে জিনিসগুলো, এগুলো খুবই ভালো লেগেছিল এবং তারা যে অবস্থায় আছে সেই অবস্থানগুলো দেখার জন্য। এবং এইখানেই খুব স্বাভাবিকভাবে এসে যাচ্ছে সে সময়ে যারা আমার সহকর্মী ছিলেন তাদের কৃতিত্ব। আমি তো বাইরের থেকে একজন গিয়ে কী করতে পারি প্রশাসনিক লেভেলে থেকে? তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তার পরবর্তীতে যখন এএইচএম নেওয়া হলো, প্রদীপবাবুকেই এএইচএম করা হলো। দুইজন প্রার্থী ছিলেন, অশোকবাবু, প্রদীপবাবু, প্রদীপবাবুকে করানো হলো। এবং উনি যখন এএইচএমের দায়িত্ব নিলেন, ওনার উপরে সম্পূর্ণ একাডেমিকটাই আমি ছেড়ে দিয়েছি। উনি নিজের থেকে যেটা ভালো মনে করেছেন করেছেন, কোথাও অসুবিধা হলে জিজ্ঞেস করেছেন, দুইজনে আলোচনা করে প্রয়োজনে স্টাফদের সবার সঙ্গে আলোচনা করে নিয়ে আমরা ওগুলো করেছি। আর ওখানকার পরিবেশ এবং সহকর্মীদের ব্যবহার যে কতটা মধুর ছিল সেটা একটা দুই একটা ঘটনা বলি। স্কুল ছুটির পরে গোপা ম্যাডাম, প্রদীপবাবু, অশোকবাবু, আলিপুরদুয়ারের যারা আছেন, এবং এদিকে আমাদের আচার্যদা, আচার্য স্যার উনি ছিলেন, মণ্ডলবাবু ছিলেন, মোটামুটি যারা ছুটির পরেও আমরা ওই মাঠে বসে আধা ঘন্টা এক ঘন্টা গল্প করে তারপরে বাড়িতে এসেছি। তার আগে ছিলেন পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই আর আমি অনেক দিন, আমি সেই সাইকেল ঠেলে 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 বাগানের ভেতর দিয়ে ওনার সঙ্গে গল্প করতে করতে, বাগানের যে তার জালির বেড়া আছে সেই বেড়া ডিঙিয়ে অনেক দিন এসেছি। খুব বৃদ্ধতাপূর্ণ ছিল সেখানকার সহকর্মীরা। আর প্রদীপবাবুর কথা তো বললামই, উনি যখন এএইচএম হলেন ওনার উপরে সম্পূর্ণ একাডেমিকটাই আমি ছেড়ে দিয়েছি। এবং খারাপ হয়েছে এটা তো বলা যাবে না, কেননা রেজাল্টেই বলবে, রেজাল্ট বরাবরই ভালো হয়েছে। এমনকি ওইবার আমাদের রেজাল্ট, এটা কোন ইয়ারে হবে ইয়ারটা সঠিক বলতে পারবো না, রেজাল্ট এতই ভালো হলো, সেই রেজাল্ট দেখে তখন ওই সাতালি চা বাগানের, ওর নামটা যেন কি ভুলে গেলাম, ভওয়াল, ভওয়াল, ভওয়ালকে চেনো? হ্যাঁ, ভওয়াল ইংলিশ মিডিয়ামে ছিল। তারপরে ওর বাবা তখন আমাদের স্কুলের রেজাল্ট দেখে যে না, ছেলেকে এখানে নিয়ে আসবো ক্লাস সেভেনে। ক্লাস সেভেনে তখন আমরা ভর্তি করাতাম না, ক্লাস নাইনে করাতাম বা ফাইভে সিক্সে এরকম। যা হোক, অনেকেই বললেন পার্থ চ্যাটার্জিকে চেনো তোমরা, নাম শুনেছো নিশ্চয়ই, বারণবাড়িতে ছিলেন, উনিও বললেন মাস্টারমশাই নিয়ে নিন। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম তো আমরা প্রথমে না করেছিলাম, প্রদীপবাবুও বলেছিলেন বা অন্যান্য স্টাফরাও বলেছিলেন যে ইংলিশ মিডিয়াম কেমন হবে, বাংলা জানে কি না, এই বাংলা জানে কি না এই কারণেই আমরা না করেছিলাম। তারপরে দেখলাম ভালোই রেজাল্ট করলো। এবং এই সব কারণের জন্যই প্রদীপবাবুর উপর আমার একটা বিশ্বাস ছিল যে উনি একাডেমিকটা ভালোই চালিয়ে নিতে পারবেন। আর এমনিতে তো ব্যক্তি জীবনে খুবই ভালো, খারাপ বলব না। কি স্মৃতি বলি, স্মৃতি তো প্রতিদিনই অনেক স্মৃতি। হ্যাঁ, শুধু ওই স্কুল জীবনে না, আমার গোটা শিক্ষক জীবনের একটা ঘটনা বলি, যেটা হাসিমারা হাই স্কুলে ঘটেছে। জয়গায় বাড়ি স্টুডেন্টসে, ও কোচবিহার রামকৃষ্ণ মিশন আছে, সেখান থেকে ট্রান্সফার নিয়ে এখানে আসছিলো, মানে এখানে এসে ভর্তি হয়েছে। সেই ছেলেটা যা হোক, তার ব্যক্তিগত কোনো কারণে তার ব্লেড দিয়ে এই হাত এখান থেকে শুরু করে কেটেছে। ছেলেটাকে দুই দিন আমি বুঝিয়েছি,
হয়নি। তারপরে একদিন ওই অবস্থায় দেখে পুরো পিটিয়েছিলাম, পিটিয়ে যা হোক নিজেরই খুব খারাপ লেগেছিল। পরের দিন এসে ছেলেটি আমার পা ধরে বলে, ছাড়, আর কোনো দিন এই অন্যায় করব না। এটা আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় ঘটনা, যে একটা ছেলেকে পিটিয়ে আমি অনুতপ্ত, কিন্তু সেই ছেলে যে ওই পথ ছেড়ে একটা ভালো পথে এসেছে, এইটুকুই বলবো, আর কিছু না। সবাই খুব ভালো থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আগামী দিনে স্কুলের যারা আসবে তারাও ভালো হয়ে উঠুক, নিজের ভবিষ্যৎ ভালো করে গড়ে তুলুক, এইটুকুই আশা করি। তাহলেই আমরা যারা শিক্ষক আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আর প্রদীপবাবুর ব্যাপারে বলবো এইটুকুই, আগামী 30-এই ওনার কর্মজীবনের শেষ ওই স্কুলে, বা মানে সরকারি নিয়ম মতে, আর নিয়মিতভাবে যে কর্মজীবন, সেই কর্মজীবন ওনার আর আসবে না ফিরে। এর পরবর্তীতে ওনার অবসর জীবন সুখে শান্তিতে কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর কিছু জানতে চাও? হ্যাঁ হ্যাঁ।